আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সলাতে এমন কোনো দিন হয়নি যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন। সেটা কি? আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবেই জানি, সেটা হলো দোয়ায়ে মাসুরার দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ইহকাল এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও, আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, বড় পাপ এবং ঋণ কর্জ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান্নাম, একটি হলো কবরের শাস্তি, আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্জ। ঋণ কর্জ জায়েজ হলেও ঋণ কর্জ ভালো নয়, মানে ঋণ কর্জ অবস্থায় মানুষ মারা গেলে তার জানাজা হবে না, আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না। মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে, বোকা বইয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে। বউ যদি বলতো যে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি, ব্যাংকের টাকা উঠাতে হবে না, ওই বাড়িতে রাজি নই, তাহলে লোকটা একটু বুঝতো। তো বউ তো হচ্ছে হস্তিনী, ও তো ঢং নেই কীভাবে সংসার চলবে, এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায়, মাঠেরও কাজ করায়, নিজেরটা না হলেই খেপে যায়। তো সেও মনে কর যে কর্জ নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করুক না, থাকা খাওয়া ভালো হলেই তো হলো। ঋণ কর্জ থাকলে জানাজা হয় না। তো মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়। আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? এটাই জিজ্ঞাসা। এই ছেলে অপ্রয়োজনীয় কথা কি বলছো, চুপ থাকো, কেউ কষ্ট দেখ কিছু বলো, ধৈর্যের পরিচয় দাও, ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয়, মানে ধৈর্য একটা জিনিস, সেটা কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না, তার নাম ধৈর্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না, আমি তার নামই নিই না। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, মাঝহাবের পাতা ছিঁড়ে দিয়েছি, আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না, আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না, আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট, বিচার ওটাই হয়ে গেল। জালেমের বিচার দুইবার হবে, জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে হবে, একবার পরকালে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিল জালেম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার, ওয়াইদা আখাজাহু লাম ইউফলেথু, আর যখন ধরেন তখন আর ছাড়েন না, মাত্র 45 মিনিট দেশ ছেড়ে দিতে হবে। কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না, হাদিস বুখারি মুসলিম, আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন, কত দিন জুলুম করবে এ কথা বললেন না। তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে, হাজতে, বাহিরে, রাস্তাঘাটে,
হারিয়ে যাবে, মারা যাবে, তবুও সে জুলুম করবেই, কতদিন? যতদিন উপরে ফয়সালা আছে, নইলে 1500 বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায়, তা কেমনে পায়? লৌহ শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিত করে শয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে। তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেয়ে তা নয়, এটাও বছর বছর কম নয়। তো জালেমের বিচার দুইবার হবে, ফেরাউন তো বোকা ছিল না, পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিসসালাম চলে গেলেন, ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে, কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসি নিবে খেইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজব, রাগ করো না, আরো বলেন কিছু, লা তাগজব, রাগ করো না, আরো কিছু বলেন, লা তাগজব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল, সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল, যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমানতো আল্লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মূসা মেনে নিয়েছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এ কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আ আলান, ও এখন, অকাত আসাইতা কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেলে নিলে। তারপরে বলছেন, আল ইয়াউমানুনা জিকা বেবাদানে কালে তাকুনালে মান খালফাক আয়, ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত জালেম। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন, ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন, আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন, যেতে হবে, তাহলে ও আমাকে মারবে, আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন, আমি তোমার সাথে আছি, মারবে কি কি করবে, আমি সাথে আছি। তো বললেন, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো, তোমার ভাইও সাথে থাকবে। দুই ভাই মিলে চলে গেলেন, গিয়েই বললেন, বানী ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে, বানী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বানী ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি, তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? ফেরাউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিসসালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম, মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম, আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি,
আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হয় হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে, এক নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না, দুই মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না, তিন পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবে। এক মুখ বন্ধ রেখো, ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবো না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন, এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে, চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম, দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না, উপার্জন করে খান, পাঁচ অক্ত সালাত আদায় করবেন, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, রাত দশটায় ঘুমিয়ে যাবেন, রাত তিনটায় উঠবেন, পাঁচ ঘন্টা ঘুম হয়েছে, তিনটায় উঠে কিছু দূরে কাজ সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন, রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়, রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায়, আল্লাহর নিকটে হয়ে যায়, তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহি হাদিস, সে আলোচনা এখন নয়, আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ, মুখ বন্ধ রেখো, মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না, দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থাকার প্রয়োজন নেই, দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না, ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না, উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে নেই আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন, দশটায় ঘুমে, এই ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়, আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চান না, এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না, কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন, আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ, মানে আপনি আপনার, আমি আপনার কাছের মানুষ, আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি, আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি, এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, আমি অন্য কাজ করি না, দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা, একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বুখারি সেটা পড়াই, দুই নম্বর কাজ হলো ফতোয়া লিখা, আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে, আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না, একবারে ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে, কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এক
মুখ বন্ধ রাখতে হবে, মুনাফিকি করে কোনো লাভ নেই। দিন রাত হ্যাঁ হ্যাঁ করে হেসে এরর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না। আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে, ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস যে তুমি, তো তোমার মাথায় কাপড় নেই, তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস? তুমি তুমি কি করে শিক্ষিত হলে? তোমাকে দেখে মানুষ পাপ করে, তোমাকে দেখলেই পাপ হয়, তুমি কিভাবে শিক্ষিত হলে? শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে? শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে? তো তোমার দিয়ে তো ক্ষতি হয়। আর তোমাকে আমি কি দিয়ে বলবো? তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম, দুঃখিত আগেই চলে আসছে, যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা। এটা বৈশিষ্ট্য নবীগণের, সব নবী এই শিষ্টাচার পালন করেছেন, আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী। শিষ্টাচার এক, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য এক, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। দুই, কাসুস সারেব, মোচ কেটে ফেলা, মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে, মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। তিন, কাসুল আজফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুল্লাহ জাগিন ইউসুফ বলিনি, তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপও অশিক্ষিত মানুষ, তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ, আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা, নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইল না কেন? তোমার কল্যাণ চাইল না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন, কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে, রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে, বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে। হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া, হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। তোমার কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখ বড়ই বা কেন, তোমার নখে নেইল পালিশ কেন, কে জবাব দিবে? আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। শিক্ষিত হও, চেষ্টা কর, মানুষই চেষ্টা করতে পারে, গরু ছাগল নয়, পশু প্রাণী পারে না। নাতফুল এবেদ, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম, বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই। যেভাবে সম্ভব, যেভাবে সহজ করেন, উঠে ফেলতে হবে। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, যেভাবে সহজ যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম, সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয় তাহলে সে রাসূলকে অপমান করল। আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে,
পবিত্রতার জন্য তারা রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে। চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না, পায়ের উপরে পা উঠিয়ে খকখক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না। আমি এক মিনিটের জন্য ধরে নিলাম, এই ছেলে প্রস্তুত থাকো, কথা যেন কোনোটা মিস না হয়, শোন, পবিত্রতা তো ভালো কাজ, তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে, স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না? ধর্ম কি একজনের জন্য? স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না? স্ত্রীকে পবিত্রতার জন্য খকখক করে কাশতে হবে না? ভুল হিসাব। রাসুলের কাছে থাকেন, পথ সহজ হবে। বলছে আব্দুরাজ্জাক সাহেব, বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয়, চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয়। কেন? শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না, বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে, কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে, তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে। আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করব না, এই সর সর শয়তান সর, কাপড় ভিজে যাক, তুই সর এখান থেকে, তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না। পাপের জন্য কাঁদুন, কথা এখানে সংক্ষিপ্ত করছি, একটা কথা থাকলো, পাপের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, এই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না, ও তো আমার অসুবিধা করছে, আরও তো পাঁচজনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয়, তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি তিনটাই কঠিন। এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে সেম তত প্রিয় নয়, তাজবি তাহলিল জিকির আজকার তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা, আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে, মনে থাকবে না মনে হয়। এক, মুখ বন্ধ রাখতে হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না, দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, সেটা কেন এখানে, সেটা কেন? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াকুন্না ফি হাযিল উম্মা খাসফুন ও মাসখুন ও কাজফুন, আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে, এক ভূমিকম্প হবে, দুই আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর, একবারে হুবাহু সোর হয়ে যাবে। আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে, এক ভূমিকম্প হবে, দুই আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর, তিন সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ তিনটে, এক
অধালেকা এদা দারাবুবিল মা আজেফ এজা সারেবল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা, দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি, বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে, দিন রাত তোমাকে নিয়ে আমি গর্ব করি, দেখো আমার গর্ব নষ্ট করো না, বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও, হারাম করে দাও, ও যেন তোমাকে দমাতে না পারে, একবারে শক্ত অবস্থানে যাও, বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম।